নমস্কার বন্ধুরা আপনাদের এলপিটক বাংলায় স্বাগত আপনারা কখনও ভেবেছেন ভারতীয় রাজনীতিতে ক্রিমিনাল যুক্ত নেতা নেত্রীদের সংখ্যাধিক্ষ কেন বা আপনারা কখনও ভেবেছেন ভারতীয় নেতা নেত্রীদের বিরুদ্ধে ক্রিমিনাল কেস থাকা সত্ত্বেও তারা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন কিন্তু একজন সাধারণ নাগরিকের বিরুদ্ধে কোনো ক্রিমিনাল কেস থাকলে ক্লার্কের চাকরি পর্যন্ত সে করতে পারে না আপনি যে কোনো পার্টির সমর্থক হতে পারেন এটা কোনো পার্টির পক্ষে বা বিপক্ষে প্রচার নয় এটা নিজের মনে ওঠা কিছু প্রশ্নের উত্তর খোঁজা মাত্র আমাদের পার্লামেন্টে যে সাংসদগণ রয়েছেন তেতাল্লিশ পার্সেন্টের বিরুদ্ধে ক্রিমিনাল কেস রয়েছে এবং এই অভিযোগগুলি কোনো সাধারণ অভিযোগ নয় মার্ডার র্যাপ অপহরণ এবং দুর্নীতিতে লিপ্ত থাকার অভিযোগ রয়েছে এদের মধ্যে অধিকাংশ মামলা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে ঝুলছে আইন অনুসারে যতক্ষণ না পর্যন্ত ফাইনাল জাজমেন্ট আসছে ততক্ষণ পর্যন্ত নিজেদের নিরপরাধ মনে করেন তারা একটু ভাবুন লেখাপড়া জানা কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠলে সে চাকরি পায় না বা চাকরিওয়ালা ব্যক্তির বিরুদ্ধে যদি কোনো অভিযোগ ওঠে তা চাকরি নিয়ে টানাটানি শুরু হয়ে যায় আবার এই দেশেরই দাবাং নেতা তাদের রাজনৈতিক ক্ষমতা মাসাল পাওয়ার আর নিজেদের অবৈধ উপার্জনের টাকা দিয়ে কেস ঝুলিয়ে রাখেন বছরের পর বছর কার্যত তাদের কোনো সাজাই হয় না দু উনিশ সালে লোকসভা নির্বাচনে নির্বাচিত সাংসদদের মধ্যে তেতাল্লিশ পার্সেন্টের বিরুদ্ধে গম্ভীর অপরাধের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে অভিযুক্ত নেতানেত্রীরা টাকা মাসেল পাওয়ারের সাহায্যে ভোট কেনেন যেখানে সাধারণ ভালো ক্যান্ডিডেটরা ফেল করে যায় এডিআর অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্ম এর একটি রিপোর্ট অনুসারে একজন ভালো চরিত্রের নেতানেত্রীর চেয়ে দাবাং বা ক্রিমিনাল চার্জযুক্ত নেতানেত্রীর জেতার সম্ভাবনা গুণ বেশি এর কারণ সাধারণ মানুষ মনে করেন সাংসদ দাবাং হলে তাদের মোদ্দা সহজেই সাংসদে তিনি তুলে ধরতে পারবেন আবার ভারতীয় রাজনীতিতে কাস্ট পলিটিক্স খুব জোরদার চলে লোকেরা মনে করে নিজেদের কাস্টের লোক নির্বাচিত হলে তাদের উন্নতি হবে কিন্তু কাস্টের কথা বলে ভোট নেওয়া নেতা নিজে জিরো থেকে হিরো হয়ে যান এবং কোটিপতি হয়ে যান কিন্তু সাধারণ মানুষ যেখানে থাকার সেখানেই থাকে একই অবস্থা তারা থেকে যায় আমাদের দেশে লাখ লাখ লোক অভুক্ত থাকে আবার এই সাংসদরা সাবসিডিতে সংসদের ক্যান্টিনে ষাট টাকায় চিকেন বিরিয়ানি খেয়ে আমাদের উদ্ধারের কাজে লিপ্ত থাকেন আচ্ছা বলুন তো পলিটিক্স যদি দেশের সেবা হবে তবে এদের স্যালারি দেওয়া কেন আর যদি চাকরি হয় এবং স্যালারি দেওয়া হবে তবে ন্যূনতম যোগ্যতা কেন যাচাই করা হবে না যেখানে চাপ্রাসির চাকরি করলে নির্দিষ্ট যোগ্যতার প্রয়োজন এরা নিজেরা নিজেদের সুবিধা মতো আইন তৈরি করেন উনিশশো নিরানব্বই সালে আইআইএম আহমেদাবাদের কিছু প্রফেসররা মিলে একটি সংস্থা তৈরি করেন যার নাম হলো এডিআর এবং ফুল ফর্ম হলো অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্ম তারা একটি পিআইএল দিল্লি হাইকোর্টে দাখিল করেন এই মর্মে যে রাজনৈতিক দলগুলি রয়েছেন তাদের মধ্যে যেন স্বচ্ছতা বজায় থাকে এবং অর্থের লেনদেন যেন স্বচ্ছ হয় ভাবলে অবাক হবেন এর বিরুদ্ধে সব পার্টি একত্রিত হয়ে সুপ্রিম কোর্টে যায় যদিও সুপ্রিম কোর্ট দিল্লি হাইকোর্টের রায় বহাল রাখেন তবুও এখনও অবধি এই বিষয়ে কোনো স্বচ্ছতা নাই যখনই কোনো সমিতি বা সভা রাজনৈতিক পার্টিগুলির বিরুদ্ধে কিছু সুপারিশ করে তখনই সব পার্টি ভেদাভেদ ভুলে সাম্যের গান গায় আপনাদের কী মনে হয় ভারতীয় পলিটিক্স নিয়ে অবশ্যই মতবত করে জানাবেন নিচে কমেন্ট করবেন ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ